এই থালিটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে এই রাত্রিবেলায় এত সেজে গুজে যাচ্ছ না কোথায়? আরে তোমার মনে নেই আজকে হলো রাহুল দার বার্থডে। রাহুল দা? এই যে রাহুল স্টুডিও? হ্যাঁ, রাহুল দা তো কলকাতা চলে এসেছে, ওখানেই হবে আজকে বার্থডে সেলিব্রেট। তাই? হ্যাঁ, তাহলে চলো গাইস যাওয়া যাক। যাওয়া যাক। তারপরে মোটামুটি রাহুল দাদা আসলে তাই বেরোবো, হোটেল দেখবো, বাবা অনেক কাজ, তারপরে বার্থডে সেলিব্রেট হবে। তুমি কি নিয়েছো বলো? আমি হচ্ছে গাইস ভেজ প্যাটিস, এটা দিয়েই আজকে রাতের ডিনার হচ্ছে। মানে আমি যেটা খাবো সেটা তো তোমার খেতেই হবে, খাও খাও। এই হচ্ছে রাতের শিয়ালদা স্টেশন, এখানেই রাহুল দাদা আসবে, তাই ওদের জন্য অপেক্ষা করতে করতে বাইরের সৌন্দর্যটা একটু উপভোগ করছিলাম। একটা হোটেলে আমরা বললাম ছোট রুমে আমরা শুধু রেস্ট করার জন্য অ্যালাউ নেই, আমরা স্বামী স্ত্রী তখন বাজে রাত 12:30, রাতে তো কিছু খেতেই হবে, তাই আর দেরি না করে অর্ডার দিলাম 2 প্লেট বিরিয়ানি আর রুটি তড়কা। বিরিয়ানির টেস্টটা কেমন সেটা তোমরা ওদের মুখ দেখেই বুঝতে পারছো। চলো দেখা হচ্ছে তাহলে আবার ভোর 4টার সময় শিয়ালদা স্টেশনে। যেহেতু সবাই প্রায় রাত জাগা, তাই গভীর ঘুম ঘুমাতে ঘুমাতে কখন যে বারুইপুর জংশন পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম না। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু পেয়ারা খুবই বিখ্যাত। ফাইনালি আমরা চলে এসেছি নামখানা, আর আমাদের নামই খারাপ হয়ে যাচ্ছে খিদেতে। এই যে উপরে দেখতে পাচ্ছি শুধু খানা খানা, মানে খানারই অভাব নামখানায়, মানে খিদে এতটা পেয়ে। চলো এইবার, এই এইবার আমরা কোথায় যাবো? আমরা তো হোটেল ঠিক করি, চলো আগে পাতিবুনিয়া ঘাটে যাব, তারপরে ওখান থেকে হোটেল দেখি কি হয় না হয়, তাই তো? ওখান থেকে আবার ইয়ে ফেরিঘাটে ফেরি পার হতে হবে, তারপরে নামখানা স্টেশনটা খুব বড় না হলেও স্টেশন থেকে বেরিয়ে মৌসুনি, লালগঞ্জ, বকখালি যাওয়ার টোটো অ্যাভেলেবেল রয়েছে। নামখানা স্টেশন থেকে যাদের গন্তব্য মৌসুনি আইল্যান্ড,
তারা স্টেশন থেকে বেরিয়ে টোটোরিকশা করে বাগঢাঙা ফেরিঘাট, না হলে হুজুতের খেয়াঘাট, না হলে পাতিবুনিয়া ঘাটে পৌঁছে সেখান থেকে ফেরি পার করতে পারবেন। আমরা গিয়েছিলাম হুজুতের ফেরিঘাট হয়ে, তাই নৌকা যতক্ষণ না ছাড়ে ততক্ষণ সকালের টিফিনটা আমরা সেখানেই করে নিয়েছিলাম। চলো 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 চলো, হাজার নাকি কোটি টাকার ভিউ গাইস, কোটি টাকার ভিউ। যদি লোডে পেছন দিকে বসে, এইটা কেউ ধরো, এইটা নাহলে গড়িয়ে যাচ্ছে। ভালো টোটোই করে আমরা পৌঁছে গেলাম আনন্দধারা ক্যাম্পে। আর ক্যাম্পে ঢোকার সাথে সাথেই আমাদের হাতে ধরিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাবের জল। ঠিক আছে, আশা মাত্রই আমাদের ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কস এটা যেটা হলো ডাবের জল, আর এখন আমরা খাচ্ছি আর সমুদ্রের ফিল। এই যে এদিকে আছে সমুদ্র, সি বিচ এই যে, আর এই যাচ্ছে আমাদের রিসর্ট। খারাপ না একেবারে বলো? ভালো, জীবন শেষ হয়ে গেছে। আর এই হচ্ছে আমার ডাবের জল। জেস মেনলি এখানে কিন্তু ধরো, আর মেনলি এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে এসে পিকনিক করার মজাটাই আলাদা। মানে মেন কথা হচ্ছে পিকনিক করার জন্যই মৌসুমী আইল্যান্ড। একদিন একটু পিকনিক টিকনিক করতে আসলাম ফ্যামিলি নিয়ে বা গ্যাং ফ্যাং নিয়ে, যাই হোক না কেন, আমারটা খাও। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখানে খাওয়া দাওয়া আর ঘোরা। ঘোরা বলতে সেই রামে ঘোরার কিছু নেই, মানে মেন হচ্ছে একদিনের জন্য একটু পিকনিক টিকনিকের জন্য যা এসে বুঝলাম জায়গাটা ভালো। চুরুলাম যাই হোক, চলো গাইজ আমরা একটু ফ্রেশ হবো আর তোমাদের রুমটাও দেখাচ্ছি, ঠিক আছে? সবে আসলাম তো। সো গাইজ আমরা কিন্তু একদম স্নান করার মুডে চলে এসেছি। কি অবস্থা তোমার? হ্যাঁ, ভালো লাগছে না, ক্লান্ত লাগছে। আজকে একটুখানি শরীরটা খারাপ লাগছে ম্যাডামের, কারণ অনেকটা দূরে ইয়ে করে এসছে তো, কিন্তু রাহুল দাঁড়া কোথায়, অনেকটা জার্নি করে এসছে, ওই জন্য কষ্ট হচ্ছে বলো। আর সব ম্যাডামের শরীরটাও একটু খারাপ, কিন্তু জল তো কমিনি। স্নান করবো কি করে? তাহলে রাহুল দাঁড়া কোথায়, বললো তো যে 12:30টার দিকে ঘুমে যাবে জল, তাহলে ঘুমছেই না তো। এবার আসছে মালগুলো বলে কি আমরা বিচে নিচে পান, নিচে দেখো ওরে জল। লাঞ্চ একটার সময়, এখন কি কেউ দুপুরে খাবার খায়? আমাদের টান লেগেছে কারণ আমরা সকালে সেভাবে কিছু খাইনি। তাই গাইজ আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ চলে এসছে। কি কি আছে সোনাম বলে দাও,
আরো আছে, তরকারি আছে, আমাদের পাশে ভাজা আছে, গলদা চিংড়ি আছে, ডাল আছে, তার আগে ডাল আছে, কাতলা মাছ আছে, চাটনি, পাপড়, মিষ্টি। এই থালিটা, এই থালিটা দুর্দান্ত। যাই হোক, ভালো লাগছে গাইস, এখানে খাওয়া দাওয়াটা বেস্ট, যাই বলো, তাই তো? খাওয়া দাওয়াটা ভালো, এখানে ভালো, রান্না ভালো। তুমি খেয়েছো? দেখো রান্না ভালো কিনা। চলো আগে খাবে আসো। এটা আবার হার্ট শেপ করে দিয়ে, পুরো হার্ট শেপ করে দিয়েছে ভাতটা, দেখো। এইটা দেখছিলাম আমি যখন করছিলাম। চলো এখন আমি বেশি কথা বলবো না, এখন আমি খাবো, কারণ এরপরে আবার নাচের ভিডিও শুট আছে, একটু বিশ্রাম হবে, রেস্ট নিতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে ডান্সার, তুমি খেয়ে নাও। তো ভাই চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? কারণ অনেক খিদে পেয়েছে, সকালে যেহেতু লেটে এসেছিলাম তার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে চলছে এখনো অবধি। এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার নাচের শুট আছে একটা নিচে, তার ওটা করতে হবে। চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম নিশিতার ডান্সের শ্যুট করতে। অনেকদিন ডান্স ভিডিও আসে না, একটু অপেক্ষা করো, ধামাকা কিছু আসছে। সন্ধ্যাবেলায় গানের তালে তালে এখানে শুরু হয়ে গেল একটা আলাদা রকমই পরিবেশ। আর সন্ধ্যার টিফিনে ছিল চা, মুড়ি আর গরম গরম ভেজ পকোড়া। ওদিকে আগুনের তাপে ঝলসানো হচ্ছে মশলা মাখানো মাংসের টুকরোগুলো। ম্যারিনেট করা চিকেন এখানে বিক্রি করা হয় পর্যটকদের বারবিকিউ করার জন্য। চলো আর দেরি না করে আমাদের মেন উদ্দেশ্য রাহুলদার বার্থডে সেলিব্রেটটা করে নিই। হ্যাপি বার্থডে। এই সব কখন প্ল্যান হলো ইয়া? এইটা যে কত কষ্ট করে নিয়েছি দেখো। ও বাবা, এই যে কখন সব প্ল্যান করলো দেখো। হাই মোমবাতি, এই জন্য এত চাপ দিপি টিপি দিয়ে। হ্যাপি হ্যাপি বার্থডে। যাই হোক, দাদাকে হয়তো জন্মদিনে আমরা খুব একটা বড় গিফট দিতে পারিনি, কিন্তু আমাদের এই ছোট্ট সেলিব্রেশনটাতেই দাদা খুব খুশি হয়েছিল। অনেক নাচানাচি হলো, এবার রাতের খাওয়া সেরে দিনটা শেষ করার পালা। রাতের মেনুতে ছিল ভাত, ডাল, সবজি, চিকেন কষা। যারা ভাত খাবে না তারা রুটিও নিতে পারে। যদি আপনারা মনে করেন আমরা চিকেন খাবো না মাটন খাবো, তার জন্যও ব্যবস্থা আছে, তাহলে পার পার্সন 100 টাকা করে বেশি দিতে হবে। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, তাহলে দেখা হচ্ছে আবার মৌসুনী আইল্যান্ডের দ্বিতীয় দিনের ব্লগে।